নিউ টাউন বিশ্ববাংলা গেটের ঠিক পাশেই অবস্থিত ফ্রি ওয়াইফাই সুবিধা এবং ফটো তোলার একটি পারফেক্ট প্লেস, যেখানে সম্পূর্ণ ফ্রি এন্ট্রি ব্যবস্থা রয়েছে, সেই রকম একটা স্থান হলো স্মার্ট প্লাজা, যেটি ভোর 5টা থেকে সন্ধে 8টা অবধি খোলা থাকে। ঢুকেই আলংকারিক ফুলের অসম্ভব সুন্দর গাছপালা, পাশ দিয়ে যাওয়া মেট্রো ট্র্যাকের নিচে কিছু স্তম্ভে দৃশ্যের পরিপূরক করার জন্য উলম্ব বাগান তৈরি করা হয়েছে। উল্টোডাঙা থেকে যে কোনো বাস যেগুলি বিশ্ববাংলা গেট পর্যন্ত আসে বা রবীন্দ্র তীর্থ পর্যন্ত আসে, অর্থাৎ KB-16, KB-22 এবং আরও অনেক বাসে চেপে আপনারা চলে আসতে পারেন এই স্মার্ট প্লাজার সামনে। সবুজে ঘেরা এই বাগানটিতে ফ্রি ওয়াইফাইয়ের সাথে ল্যাপটপ নিয়ে বসে কাজ করার মতনও বেঞ্চ পাবেন। আগের দিনের ভিডিওতে রবীন্দ্র তীর্থ বলে একটি পার্কের আমি সন্ধান দিয়েছিলাম এবং সেখানে কিভাবে যাবেন, কি কি করবেন, কত টাকা এন্ট্রি ফি সব কিছুই জানিয়েছি। নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেব সেই ভিডিওটার। তো সেই রবীন্দ্র তীর্থের ঠিক উল্টো দিকে, অর্থাৎ একই দিনে আপনারা ঘুরে নিতে পারবেন এই প্লাজাটিতেও। দেখতেই পাচ্ছেন কি সুন্দর জায়গাটা। এই প্লাজাটি তৈরি করার পেছনে ধারণাটি হলো যে লোকেরা মানসম্পন্ন অবসর সময় যাতে কাটাতে পারে, ঘরের ভেতরে নিজেদেরকে বন্দি না করে খোলা বাতাসে যেন তারা নিজেদের কাজ করতে পারে। বাগানের ল্যাপটপ টেবিল এবং বেঞ্চগুলি গ্রানাইট দিয়ে তৈরি করা হয়েছে। খোলা এয়ার এলইডি ডিসপ্লে এবং আলোর পাশাপাশি জায়গাটিতে দর্শনার্থীদের জন্য একটি কন্টেইনার টয়লেটের সুবিধাও রয়েছে। স্মার্ট প্লাজার ঠিক পাশের রাস্তাটি হলো স্মার্ট স্ট্রিট,